اقرأ باسم ربك الذي خلق. السلام عليكم ورحمة الله وبركاته. সহিষ্ণুভাবে কোরআন শিখি গ্রুপের সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আজকের পড়া হলো সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাকুমুত-তাকাসুর حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا আমরা শিখব মখরাজ, শিখব হরফের বিবরণ, শিখব তাসবিহ এবং মদ। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। আল-হাকুমুত তাকাসুর, হায়ের উপরে একটি মধ্যে বদল খাড়া জবর রয়েছে, এটাকে বলা হয় মধ্যে বদল। এক আলিফ টানতে হবে, আল-হাকুমুত তাকাসুর। কেমন? মুত্তাকা কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানতে হবে, এই জন্য কা সুর আমরা পড়তে হবে। কেমন? হাত্তা তার উপরে, হ্যাঁ, তাসদিদ রয়েছে, হাত্তা মধ্যে বদল একটি খাড়া জবর রয়েছে। হাত্তা ঝুরতু মুলমা, ঝুরতু মুলমা, মুলমা পর্যন্ত, এখানে হরকতের উচ্চারণ, হরফের উচ্চারণ, আমরা হরফগুলো হরফে জবর জের পেশ জজম তাসদিদ এগুলোকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। জুরুতু মুলমা অবিদ, জবরের বাম পাশে খালি আলিফ দেখেন আছে, অবিদ, এই খালি আলিফকে এক আলিফ টানতে হবে, মুলমা অবিদ। কাল্লা সাওফা তাআলামুন, কাল্লা এখানেও কি জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে এখানে, কাল্লা সাওফা, সাওফা ওয়াটা হলো মধ্যে লিনের হরফ, এখানে কোনো টান হবে না, তবে সাওফা, কাল্লা সাওফা তাআলামুন, তাআলামুন মিম ওয়াও পেশমু, জব পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এইবার দেখুন এখানে মুন মদের হরফের বামে ওয়াকফ হয়েছে, তাই তিন আলিফ মধ্যে আর জি এখানে রয়েছে। কেমন? সুম্মা কাল্লা, সুম্মা, সুম্মা মিমের উপরে তাসদিদ, এখানে মিমে গুন্না, এখানে ওয়াজিব গুন্নার হাল, তাই এখানে কি বলবেন, সুম্মা এক আলিফ গুন্না করতে হবে, কাল্লা কাফলাম জবর, কাল্লাম আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টানতে হবে এখানে, তাই মদার হরফ হইলে এক আলিফ টানতেই হবে আমাদের, কাল্লা সাওফা, এখানেও মধ্যে লিন ওয়াও, ওয়াওটা মধ্যে মধ্যে লিনের হরফ, তাই এখানে সাওফা, তাড়াতাড়ি সাওফা,
তাআলামুন মিমের উপরে পেশ, ওয়ার উপরে জাজম, তাই এখানে কি হলো মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জাজম আলা ওয়া মাদার হরফ, মাদার হরফ হইলে একালিপটা নিয়ে পড়িতে হবে, তাই মাদার মাদার হরফের বামে ওয়াকফ রয়েছে, এখানে তিন আলিফ মধ্যে আর জি করে টানতে হবে ইনশাআল্লাহ। তারপর কাল্লা লাও তাআলামুন, কাল্লা এখানেও একালিপ জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ, তারপরে এখানে এই জন্য একালিপ টানবেন লাও, এই দেখেন লাম ওয়া জবর লাও, এটাও মধ্যে লিনের হরফ, তাড়াতাড়ি তাআলামুন, একই শব্দ মিম ওয়া পেশ মুনুন জবর না, হ্যাঁ তাআলামুন, পেশের বাম পাশে জজম আলা ওয়া মাদার হরফ হইলে একালিপ টানিয়ে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, ইয়াকিন কি ইয়াকিন মানে বিশ্বাস, হ্যাঁ ইয়া জবর ইয়া কাফিয়া জের কি নুন জের নি ইয়াকিন, তাহলে আমরা কাফিয়া জের কি জেরের বাম পাশে জজম আলা ইয়া যখন পেয়েছি এটা মাদার হরফ, মাদার হরফ হইলে একালিপ টানবো, আর এই মদের হরফের বামে একটি ওয়াকফ রয়েছে তিন আলিফ মধ্যে আরজি করে এটা নিয়ে পড়বো ইনশাআল্লাহ। লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্নাল, এখানে হরকতের উচ্চারণ সবচেয়ে তাড়াতাড়ি হবে, হিম হায়াজির হি, অর্থাৎ জেরের বাম পাশে জাজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে একালিপটা নিয়ে পড়িতে হবে, তাই জাহিম, এবং মদের হরফের বামে ওয়াকফ রয়েছে তিন আলিফ মধ্যে আরজি করে পড়বো ইনশাআল্লাহ। এখানে ওয়াজিব গুন্না এবং মিমে গুন্না বলা হয়, তাই এখানে একালিপ টানবেন গুন্নার মধ্যে সোম্মা ধরে রাখতে হবে, লাতারাবুন্নাল, এই যে ওয়ানুন ফেশুন নুন যাবা, এখানে নুনের উপরে তাসদীদ, তাই এখানে ওয়াজিব গুন্না করবেন উন্না, হা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়, তাই লাতারাবুন্না হা ثم لترونها عين اليقين عي عين يا زبر عي الى مدلين الهربية نل يقين আবারও ইয়াকিন পাইছি, ইয়াকিন কাফের পরে ইয়া পাইছি, ইয়ার উপরে জজম, এটা মাদার হরফ, তাই এখানে একালিপ টানতেই হবে আমাদের, এবং মাদার হরফের বামে ওয়াকফ রয়েছে তিন আলিপ মধ্যে আরজি করে পড়তে হবে ইনশাআল্লাহ। তারপর সুম্মা লাতুস, সুম্মা এখানে ওয়াজিব গুন্না, মিমে গুন্না, একালিপ টানতে হবে, সুম্মা ধরে রাখতে হবে, লাতুস আলুন্না, আলুন্না এখানে ওয়াজিব গুন্না, একালিপ টানতে হবে, ইয়াও মা ইদিন, ইয়াও মধ্যে লিন, মা ইদিন এখানে কি দুই জবর দুই দিন দুই ফেসকে তানবিন বলে, তানবিন আছে জিন, তানবিনের পরে আইন আসছে, এখানে হলো ইজহারের হরফ, এটা স্পষ্ট করে পড়তে হবে, হ্যাঁ ইয়াও মা ইদিন, জিন গুণা করা যাবে না, মা ইদিন আনিন নাঈম, আনিন এখানে ওয়াজিব গুন্না, যেহেতু নুনের উপরে তাসদীদ, নাঈম জেরের বাম পাশে জজমালা ইয়া মাদার হরফ, মাদার হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয় এবং পড়িতে হবে। তারপর আছে কি মাদার হরফের বামে ওয়াকফ রয়েছে, তাই তিন আলিপ মধ্যে আরজি করে পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই তাসবিদ গুলো শিখে বুঝে সুন্দর করে পড়ে আমাদের মেমোরিয়াল করে, আল্লাহ যেন আমাদেরকে কোরআন ওয়রাত্তিলুল কোরআন তারতিলা শুরু পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সূরা একটু বড়, তাই একটু টাইম লেগে গেছে, আপনারা মনে কিছু নেবেন না, জাযাকাল্লাহ খায়রা।